শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহ আলম। আমার পরিচয় অফিসিয়াল প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আলম। আমি 1970-এর মাঝামাঝি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এমএসসি শ্রেণী বিজ্ঞান অনুষদের এমএসসি শ্রেণীতে ভর্তি হয়ে আমি 6 মাস যখন ক্লাস প্রায় শেষ, তখন আন্দোলন শুরু হয়ে গেছে, বিশেষ করে নির্বাচনের পর। 1970 সনের যে নির্বাচন, সেই নির্বাচনের সময় সক্রিয় ছিলাম আমি। নির্বাচনের পর যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছিল না। পশ্চিম পাকিস্তানের জনগণও তারা চাইছিল না পুরো পাকিস্তানের তৎকালীন মানুষরা তাদের দায়িত্ব পাক, তারা ক্ষমতায় যাক, তারা শাসন ক্ষমতা পাক। আমার মনে আছে মার্চ মাসের আগে আমাদের বিভিন্ন সময়ে মিছিল, স্লোগান ইত্যাদিতে অংশ নিয়েছি বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে। মার্চ মাসের 1 তারিখ আমি তখন ক্লাস করছি, হঠাৎ বাইরে হয়েছে, ছাত্ররা বেরিয়ে আসতে সবাই বলছে যে অ্যাসেম্বলি হবে না। তখন সেই যে ক্লাস ছেড়ে এসেছি, আমি আর 9 মাস ক্লাস করিনি। আমি তখন আমার বিভাগের জুওলজি ডিপার্টমেন্ট, প্রাণীবিদ্যা বিভাগ, সায়েন্স ফ্যাকাল্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আমার বিভাগের ছাত্র সংসদের আমি সেক্রেটারি ছিলাম। আমি তখন এই আন্দোলনের সাথে সক্রিয় হলাম। 1 তারিখের পর আমাদের পাড়ায়, পাড়া থেকে বাইরে মিছিল, বক্তৃতা বিভিন্ন এলাকায় গিয়ে, আমার বাসাবো ছিল আমাদের এলাকা কদমতলা, আমাদের বাড়ি ছিল বাসাবো কদমতলা, তার পাশে ছিল বিহারি ক্যাম্প। সেই বিহারি ক্যাম্পে আমরা কয়েকজন মিলে সেখানে প্রায় প্রতিদিনই বলা যায় সেখানে রাস্তার উপরে বেঞ্চ বসিয়ে, টুল বসিয়ে, টেবিল বসিয়ে আমরা সেখানে আমাদের স্বাধীনতার যে পক্ষ সেই পক্ষে আমি কথা বলেছি, বক্তৃতা দিয়েছি। আমার 2 বছরের আর্মি ট্রেনিং ছিল, ইউটিসি ট্রেনিং, এখন যেটা বিএনসিসি, তো ইউনিভার্সিটি অফিসার্স কর্পস ট্রেনিংয়ে আমি 2 বছরের সেই আর্মি ট্রেনিংয়ে 1 মাস ফায়ারিং সহ কুমিল্লা ক্যান্টনমেন্টে আমি সেখানে সেই ট্রেনিং নিয়েছি। তাও সেই পাকিস্তানেরই আমাদেরকে অস্ত্র পরিচালনা শিখিয়েছে এবং যত রকম অস্ত্র আছে, লাইট মেশিন গান থেকে শুরু করে রাইফেল, স্টেন গান, গ্রেনেড ছোড়া ইত্যাদি ট্রেনিং 1 মাস নিয়েছি। আমি আমার পাড়াতে আমি এবং আরও দু একজন মিলে আমরা তখন গেরিলা ফাইট, আমি গেরিলা, সেই 2 বছরের ট্রেনিংয়ে আমার গেরিলা যুদ্ধের সেখানেও ট্রেনিং ছিল।
আমরা পাড়ার ছেলেপেলেদের সেখানে প্রায় 30-40 জন ছেলেপেলেদেরকে নিয়ে আমরা আমাদের মাঠে দক্ষিণ দিকে, সেখানে আমি প্যারেড এমনি ডামি রাইফেল দিয়ে, কাঠের রাইফেল দিয়ে সেখানে আমরা করেছি। এবং সেখানে তখন বিডিআরের একজন, আর্মির বিডিআরের একজন সেখানে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আসতেন, আমার মনে আছে, সাথে আমিও ছিলাম। এবং এভাবে 25 মার্চ রাত্রে যখন সেই চারদিকে গোলাগুলি শুরু হলো, আগুন লাগানো শুরু হলো, আমাদের ঘরে এসে, আমাদের ঘর তখন টিনের ঘর ছিল, ঘরের উপরে এসে গুলি পড়ছিল সেই পুলিশ ক্যাম্প থেকে, রাজারবাগ পুলিশ ক্যাম্প থেকে। এবং সেখান থেকে আমরা রাত্রে 12টার দিকে, আর ঘরে থাকা যায় না, আমাদের পুরো পরিবার আমরা চলে আসি ঢাকার রাজারবাগ একটি গ্রামে, হিন্দু গ্রাম, এবং সেখানে সারা রাত কাটাই। পরের দিন আমরা আরও পুবেশ চলে আসি, দক্ষিণগাঁও একটা গ্রামের নাম, সেখানেও হিন্দু গ্রাম, সেখানে সারা রাত কাটাই। এবং আমরা আর ঘরে ফিরে যাই নাই, এই আমাদের পুরো পরিবার আমরা হেঁটে, নৌকায়, বাসে আমরা চলে আসি নরসিংদী। নরসিংদী থেকে আসি আমাদের যে থানা কসবা, সেই কসবা, কসবা থানার বর্ডার থেকে আমাদের গ্রাম হচ্ছে 5 মাইল। আমি সেখানে আসার পর সেখানে সারা গ্রামেই তখন সারা দেশ থেকে যারা চাকুরে তারা চলে এসছে এবং ছাত্ররা এসছে। আমি তখন সেখানে, আমাদের প্রাইমারি একটা স্কুল ছিল, সেই বালিকা স্কুলের সেখানে মিটিং হয়, সারা গ্রামের এলাকার আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন, আমরা তখন ছাত্র, 20-22 বছর আমাদের বয়স, কিন্তু আমি তখন, আমি আমার বক্তৃতা আমার কথায় বলেছিলাম, সেখানে 105 মানুষ হয়েছিল সে মাঠে, আমি বলেছিলাম যে গ্রামের যারা আওয়ামী লীগের নেতৃত্ব তারা একত্র হন এবং ছাত্র যারা আছে তারা একত্র হন, এই দুই পক্ষের সেই নির্দেশ যখন যেভাবে উপর থেকে আসে সেই অনুযায়ী তারা কাজ করবে। এবং আমার কেন জানি তখন এই গেরিলা যুদ্ধ বিষয়টা আমার মাথায় এসেছিল, আমি তখন বললাম যে আমরা একদিকে গেরিলা ট্রেনিং দিব, সেটা কিন্তু তেমন কোনো গেরিলা ট্রেনিং নয়, আমাদের তো অস্ত্র নাই। আমাদের গ্রামে দুজন লোক চলে এসেছিলেন, একজন ছিলেন সুবেদার হারুন, আরেকজন ছিলেন মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন আমাদের গ্রামের, আমাদেরই চাস্ত ভাই, আর সুবেদার হারুন অন্য গ্রামের, আমাদের গ্রামের সে জামাই। এবং দুটো রাইফেল তখন তারা নিয়ে চলে এসেছিলেন, যেই বিডিআরের কথা বললাম। এবং আমরা তখন আমাদের গ্রামের বড় স্কুলের মাঠ, সে মাঠে আমরা তখন এই 4-5 গ্রামের ছাত্রদের, যুবকদের নিয়ে আমরা সেখানে গেরিলা ট্রেনিং শুরু করি। এবং আমার মনে আছে যে আমিও সেই ট্রেনিংয়ের একজন ট্রেনার, এবং সেখানে প্রায় 2 মাস আমরা ট্রেনিং দিই, তো সেটা যদি মার্চ থেকে এপ্রিল মে পর্যন্ত। এবং আমি নিজে ওই যারা ট্রেনিং দিয়েছি তাদেরকে 4-5 করে আগরতলার দিকে বর্ডারের কাছাকাছি পর্যন্ত আমি নিজে নিয়ে দিয়ে এসেছি। এর ভিতরে একজন আছে জাহাঙ্গীর, সে আছে এখন কানাডাতে। আমার আরেক চাস্ত খোয়াতো ভাই, সে হুমায়ুন কবির, সে আছে এখন কোর্টে। আমার আপন ছোটো ভাই, সে তখন মেট্রিক পাস করেছে মাত্র, তো সেও তখন আগরতলা যায় এবং ট্রেনিং নেয় এবং সে মুক্তিযুদ্ধ হিসাবে যুদ্ধ করে এবং ফিরে আসে। কারণ আমি এই ট্রেনিং শেষে, আমি তখন আর আগরতলা তখনও যাইনি, মার্চ এপ্রিল মে মাসের দিকে হবে, আমাদের গ্রামে তখন মুক্তিযোদ্ধাদের একটি দল এলো। সেই মুক্তিযোদ্ধার দল যে লিডার ছিলেন ওর নাম ছিল ফারুক। তো ফারুক যিনি ছিলেন তিনি আর্মিতে ছিলেন, তিনি এসছেন এবং তার সাথে আরও একজন এসছেন সুলাইমান নরসিংদীর। তো তারা এই আসা যাওয়ার পথটাকে ক্লিয়ার করার জন্য, যেহেতু আমার ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা যে রোড, সে রোডের কাছাকাছি আমার বাড়ি, তো ফলে এই রোডটা ক্লিয়ার কিনা, মুক্তিযোদ্ধারা যে পথে আসা যাওয়া করবে, যেমন খাড়েরা, যেমন মন কাসায় দুটো গ্রাম, তার মাঝখান দিয়ে গেছে এই বড় রাস্তা যেটা কুমিল্লা থেকে, তো বললো যে এই রাস্তাটা দিয়ে মুক্তিযোদ্ধারা আসবে, আরস আসবে অথবা মুক্তিযোদ্ধারা যাবে, এই রাস্তাটার দায়িত্ব তোমাকে দিতে হবে। তা আমি বললাম তাহলে ঠিক আছে। এখন আমাকে তখন সেই ফারুক ভাই, তিনি আমাকে একটা রিভলভার দিলেন, আরেকটা ফ্ল্যাট পিস্তল দিলেন আমাদের আরেকজনকে। আমরা এই দুজন এই রাস্তা ক্লিয়ারের বিষয়ে আমরা কাজ করেছি কিছুদিন। এবং আমার মনে আছে আমি রাস্তা, যারা মুক্তিযোদ্ধারা আমাদের বাংলাদেশ থেকে ভারতে যেত তারা এসে আমাদের গ্রামে আশ্রয় নিত, এবং আমি তাদের সেই দলকে নিয়ে, আমি এবং আমার আরও দুজন ছিলেন সাথে, একজন তাজুল ইসলাম, একজন শাহজাহান। শাহজাহান মৃত এখন, তাজুল ইসলাম মৃত। তো এই এই দলগুলোকে আমি, যারা মুক্তিযোদ্ধা আর্মস এন্ড অ্যামুনিশন নিয়ে আসা, আমি সেই কাজটি করেছি 2 মাস প্রায়। পরে আমি আবার আগরতলা যাই, আগরতলা গিয়ে আগরতলা কৃষ্ণনগরে তখন এমপি যারা ছিলেন তারা ছিলেন, আমার পূর্ব পরিচিত ছিল গাজী গোলাম মুস্তফা সুলতান ভাই। তো গাজী গোলাম মুস্তফা সাহেব আমাকে বললেন যে তুমি এক কাজ করো, তোমার তো 2 বছরের আর্মি ট্রেনিং আছে, তো তুমি এখানে কী ট্রেনিং নেবে,
তুমি যাও দেশে এবং গিয়ে তখন ফকির শাহাবুদ্দিন সাহেব ছিলেন গাজীপুরে, তো ফকির শাহাবুদ্দিন সাহেব ওনার সাথে এক দেখা করো এবং আমাকে তখন একটা তারা সার্টিফিকেট বা ওরকম যে ইনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করবে বা ইয়ে করবে ওনাকে যেন সর্বমহল থেকে সাহায্য করা হয়, সেই কাগজটা এবং ফকির শাহাবুদ্দিন সাহেবকে একটা চিঠি দিলেন। আমি সেই চিঠি নিয়ে পরে আগরতলা থেকে আবার বেক করলাম। আমি এসে আমি তখন আমার বাবা মা কিন্তু আব্বা চাকরিতে যান নাই, আমার ছোটো ভাই সে তখন মুক্তিযুদ্ধে, আমার বাড়িতেও কেউ নাই, যেই ঘর আমাদের সেখানে কেউ নাই, সেখানে আর্মি ক্যাম্প করেছে এবং আর্মিরা তখন আমাদের ঘরের ভিতরে থাকে, দুটো ঘর দুটো ঘরে আর্মি, আমাদের ঘরের দক্ষিণ পাশে ছিল দুতলা একটা দালান, সেটার উপরে তারা ক্যাম্প করেছে। আমি তখন ওখান থেকে চলে আসি ঢাকায়, ঢাকায় এসে আমি একদিন আমার বাসা কী জন্য জানি আমি এখানে গেলাম দেখতে, তো তখন সেই আর্মিরা তখন আমাকে বললো যে তুমি এখানে কেন, তো আমি বললাম যে আমি আসছি এমনি দেখতে আমার বাড়ি এটা, তো বলো যে এই খবরদার এখানে আসবে না, তা আমি ঠিক আছে চলে গেলাম। আমি তখন ঢাকার কদমতলা পুলিশ ক্যাম্পে একটা রেড হয়, সেখানে যে নায়ক ছিল জসিমউদ্দিন জসিম নায়ক জসিম, সেই জসিম অপারেশনটা করে এবং সেখানে পুলিশও মারা যায় দুজন, আর্মি সম্ভবত একজন মারা যায় এবং পুরো থানাটাকে তারা উইদিন 15 মিনিটস কব্জা করে। তা আমি আমার তখন বাসা কিন্তু আমার থানা থেকে আমার বাসা হচ্ছে হার্ডলি 300 গজ, তখন এই আর্মি ক্যান্টনমেন্ট থেকে এসে দুদিন পরে পুরো এলাকা তারা ঘিরে ফেলে, আমাকে এক বাসা থেকে তারা ধরে নিয়ে যায় ক্যান্টনমেন্টে নিয়ে যায়। ক্যান্টনমেন্টে যাওয়ার পথে বাসাবো বাজারে সকালবেলা সেখানে দুটো ট্রাক ভর্তি আমাদেরকে প্রায় 50 জন হবে তারা তুলে এবং ক্যান্টনমেন্টে নিয়ে যায়। তো ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার আগে সেখানে টিভি টেলিভিশন যে ঢাকা সেন্টার সেটা তখন শুরু হয়নি সেখানে নিয়ে যায়। টেলিভিশন কেন্দ্রে নিয়ে যাওয়ার পর তখন সেখানে রোজার মাস, আমরা তখন রোজা রেখেছি এবং আমরা বললাম 2-3 জনকে আর্মির যে রোজা রেখেছে রোজা ভাঙবো পানি খাবো, তো তারা তখন আমাদেরকে এই রামপুরা রোডে নিয়ে এসে বললো যে মানে গালি দিয়ে বললো যে রাস্তার নালা থেকে পানি খাও। তখন আমরা সেখান থেকে চলে আসি এবং আসার পর ট্রাকে আবার উঠায় এবং সেখান থেকে সন্ধ্যার পর আমাদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে আসে, ক্যান্টনমেন্টে নিয়ে এসে লাইন ধরায় এবং লাইন ধরানোর পর আমি কিন্তু তখন আমি একটা আইডেন্টিটি কার্ড করেছিলাম একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আর যে আমি একটা দোকানে চাকরি করি আমাদের আবুল খায়ের কদমতলা একটা দোকান ছিল মেডিসিনের, তো এই আবুল খায়ের দোকানে আমি চাকরি করি এরকম একটা আমি আইডেন্টিটি কার্ড বানিয়েছিলাম ছবিসহ এবং তারা আমাকে বললো তুমি কী করো, আমি তো ওটা বলিনি যে আমি ছাত্র, তারা আমাকে আমার কনুই চেক করলো যে কনুইতে কোনো দাগ আছে কি না, হাঁটুতে দাগ আছে কি না, আর্মিতে আমি ছিলাম কি না বা এরকম। তো তারপর তারা সেখান থেকে সন্ধ্যার সময় ওখানে আবার মারধর লাইন করিয়ে এবং আমাকে যখন আমি বলুন যখন বললাম যে আমি তো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি একটা দোকানে কর্মচারী, তারা তখন আমাদের ওখান থেকে এই প্রায় 50 জন এবং আরও কোথেকে নিয়ে এসছে তারা সেখান থেকে আমাদেরকে, এখন যেটা ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্টের উত্তর পাশে একটা পরিত্যক্ত ব্যারাক ছিল টিনের ব্যারাক, আমি দেখেছি সেখানে আমি তখন লক্ষ্য করতাম যে মেরেই তো ফেলবে আমি একটু দেখে যাই কী অবস্থা, তখন দেখলাম যে সেই ব্যারাকগুলো টিনের ব্যারাক এবং ভাঙ্গা সেগুলো পরিত্যক্ত, আর্মিরা এখন নতুন বিল্ডিং করেছে দক্ষিণ দিকে সেখানে চলে আসছে এবং সেখানে নিয়ে যাওয়ার পর রাত্র 7টা-8টার দিকে তখন সেখানে আরেক দল আর্মি আসে, আরেক গ্রুপ এসে আমাদেরকে তখন আবার জিজ্ঞাসা লাথি মার, তারপর আমাকে যখন জিজ্ঞেস করে আমি বললাম যে ওই একই কথা যে আমি দোকানের কর্মচারী এবং তারপর সেখান থেকে আমরা মুসলমান কিনা আরও অনেক চেক করা সেগুলো তারা করেছে এবং সেখান থেকে আমাদের এই এই প্রায় 100 জন আমি যেই ঘরে ছিলাম যে লম্বা টিনের ঘর এবং টিনের ঘর নিচের ফ্লোরগুলোতে তখন ঘাস হয়ে গেছে, রাত 11টার দিকে 12টার দিকে আরেকটা দল আসলো, এসে তারা তখন করলো কি আমাদের মাস থেকে 10-12 জনকে আলাদা করে নিয়ে গেল, সেটা রাত 12টার পরে হয়তো বা 1টা বা এরকম হবে হাতে গড়ি ছিল না, তো সেখান থেকে এই 10-12 জনকে বাইরে নিয়ে গেল এবং তার 10-15 মিনিট পরে শুনি গুলির আওয়াজ, আমি জানি না তাদের ভাগ্যে কী হয়েছে এবং আমাদেরকে সারা রাত সেখানে আটকে রাখলো, আটকে রেখে আমরা সেই মাটিতে সেখানে শুয়ে আছি, সেখান থেকে আমাদেরকে তখন প্রায় শেষ রাত্র আজানের পর পর আমাদেরকে বললো যে চলো তোমাদেরকে আবার তোমাদেরকে ছেড়ে দিয়ে আসো এবং আমাদেরকে তখন নিয়ে এই তখনও সূর্য ওঠেনি শাহজাহানপুরে এসে আমাদেরকে সেই ট্রাক থেকে নামিয়ে দেওয়া হলো এবং ট্রাক থেকে নেমে আমি আমার বাড়িতে চলে আসি, কিন্তু আমার বাড়িতে তো কেউ ছিল না, আমার আব্বা আম্মা ভাই বোন ওইখানে এসে আমি এক চাচার বাসায় তখন আমি সেখানে থাকি এবং পরে আমি সেই চাচার বাসা থেকে আমি অন্যখানে যাই।
যুদ্ধ যখন শেষ আমি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাই দিই বা আমি নেইনি, কিন্তু আমি মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণ করেছি সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আনন্দ। আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সে বাংলাদেশ ব্যাংকের সে সিকিউরিটি চিফ হয়ে রিটায়ার করেছে আজ থেকে প্রায় 7 বছর আগে। আমি রিটায়ারমেন্টে গেছি আজ থেকে প্রায় 6 বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1975 সালে যোগদান করি লেকচারার হিসাবে। আমি সেখানে প্রফেসর হয়েছি, সিলেকশন গ্রেড প্রফেসর হয়েছি। আমি আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম 1983 থেকে 1986। আমি চিরং ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলাম 2009 থেকে 2011। আমি চিরং ইউনিভার্সিটির ইন্সপেক্টর অফ কলেজেস, সবগুলো মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজের আমি ইন্সপেক্টর ছিলাম, সেটা 2015 সনে, এবং 2017 সনে আমি অবসর নেই এবং তারপর আমি অবসরে আছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদি তিনি আমাদের স্বাধীনতার ডাক না দিতেন এই জাতি কখনো স্বাধীন হতো না। তিনি আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমরা জানি যে কেউ যদি কারো কাছ থেকে একটি রুমাল পায় 3 বার কৃতজ্ঞতা জানায়, আর যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল একটি ভূখণ্ড, একটি দেশ আমাদেরকে উপহার দিয়ে গেছেন, কতটুকু কৃতজ্ঞতা জানালে আমাদের ঋণ শোধ হবে আমি জানি না। আমি আবারও সকলকে ধন্যবাদ সালাম জানিয়ে আমার কথা আমি শেষ করছি এখানে। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।